প্রিয় শিক্ষার্থী সালাম আলাইকুম আমি মোহাম্মদ খোরশেদ আলম প্রবাসক অর্থনীতি বিভাগ দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ জনিত কারণে দীর্ঘদিন তোমাদের সাথে আমার সরাসরি ক্লাস করা সম্ভব হয়ে ওঠেনি তাই আজকে এই অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে আশা করি তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি উপভোগ করার চেষ্টা করবে প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা পাওয়ার পয়েন্ট স্লাইড মাধ্যমে ক্লাসটি পরিচালনা করার চেষ্টা করব আজকে আলোচনার বিষয় উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় ভোক্তা ও উৎপাদকের আচরণ আজকের আলোচনার বিষয়বস্তু সমূহ ভারসাম্য কি কিভাবে ভারসাম্য দাম ও ভারসাম্য পরিমাণ নির্ধারণ করা যায় এখন আমরা জানবো ভারসাম্য কি ভারসাম্য হচ্ছে এমন একটি অবস্থা যেখানে দুই বা ততোধিক বিরোধী শক্তি পরস্পর মিলিত হয়ে এমন এক পর্যায়ে উপনীত হয় যে অবস্থা হতে বিচ্যুতি হবার আর কোনো সুযোগ থাকে না একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি আরো সহজ করে বোঝা যায় আমরা সবাই দাড়িপাল্লা দেখেছি দাড়ি পাল্লার এক পাশে ওজন দেওয়া হয় অন্য পাশে কোনো পণ্য বা উপকরণ রাখা হয় এবং যেখানেও যে পাশে ওজন দেওয়া হয় অন্য পাশে সে পরিমাণ উপকরণ বা ওজনের সমান উপকরণ দেওয়া না পর্যন্ত দাঁড়িপালাটি ভারসাম্য অবস্থায় আসে না অর্থাৎ এক্ষেত্রে এক পাশেও ওজন এক পাশে উপকরণ দুটি বিরোধী শক্তি হিসাবে কাজ করে এবং যখন তারা সমান হয় সে অবস্থায় ভারসাম্য হয় বিষয়টি এভাবে ভারসাম্য তৈরি হয় এবার আসি বাজার ভারসাম্য কি বাজারে ক্রেতা ও বিক্রেতার মধ্যে দর কষাকষির মাধ্যমে চাহিদা ও যোগানের সমতা হওয়াকে বাজার ভারসাম্য বলে বিষয়টি একটু বিস্তারিত আলোচনা করতে গেলে আমরা লক্ষ্য করি বাজারে একটি অতি সাধারণ দৃশ্য হচ্ছে ক্রেতা ও বিক্রেতা ক্রেতা সবসময় চেষ্টা করে কম মূল্য দিতে এবং বিক্রেতা চেষ্টা করে ক্রেতার কাছ থেকে বেশি মূল্য আদায় করতে এভাবে ক্রেতা ও বিক্রেতার মধ্যে কষাকষি চলে এভাবে কষাকষির মাধ্যমে একটি নির্দিষ্ট দাম চলে আসে যেখানে ক্রেতা ওই দামে পণ্য ক্রয় করতে রাজি থাকে এবং বিক্রেতা পণ্য বিক্রয় করতে রাজি থাকে এইভাবে ক্রেতা ও বিক্রেতার মধ্যে সমঝোতার মাধ্যমে কোনো একটি নির্দিষ্ট দামে নির্দিষ্ট পরিমাণ পণ্য ক্রয় বা বিক্রয় হওয়াকে বাজার ভারসাম্য বলে প্রিয় শিক্ষার্থীরা এবার আমরা জানব ভারসাম্য দাম ও ভারসাম্য পরিমাণ কি কিভাবে ভারসাম্য দাম ও ভারসাম্য পরিমাণ নির্ধারণ করা যায় ভারসাম্য দাম বিষয়টি আমরা এখন জানব যে দামে ক্রেতা ও বিক্রেতা উভয় পণ্য ক্রয় ও বিক্রয় করতে রাজি থাকে তাকে ভারসাম্য দাম বলে ভারসাম্য পরিমাণ সংঘাত বলতে গেলে আমরা যে বিষয়টি বলব ভারসাম্য দামে যে পরিমাণ পণ্য ক্রয় বা বিক্রয় হয় তাকে ভারসাম্য পরিমাণ বলে বিষয়টি গাণিতিক ও জেমিতিক উভয়ভাবেই দেখানো যায় প্রিয় শিক্ষার্থী আমরা এখন কিভাবে ভারসাম্য দাম পরিমাণ নির্ধারণ করা হয় সে বিষয়টি শেখার চেষ্টা করব। তোমরা স্ক্রিনে লক্ষ্য করলে দেখবে একটি গাণিতিক সমস্যার সমাধান দেয়া হয়েছে এখন আমরা সমাধানটির বিস্তারিত আলোচনা করব তোমরা অবশ্যই মনোযোগ সহকারে তা বোঝার চেষ্টা করবে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে যে ভারসাম্য অবস্থায় চাহিদা ও যোগান পরস্পর সমান হবে স্ক্রিনে উপস্থাপিত সমাধানটিতে দুটি সমীকরণ দেওয়া আছে একটি হচ্ছে চাহিদা সমীকরণ কিউডি ইকুয়াল ফোর হান্ড্রেড মাইনাস টেন এবং অপরটি হচ্ছে যোগান সমীকরণ কিউএস ইকুয়াল মাইনাস ফিফটি প্লাস ফাইভ পি এখানে কিউডি অর্থ হচ্ছে কোয়ান্টিটি অফ ডিমান্ড অর্থাৎ চাহিদার পরিমাণ এবং কিউএস এর অর্থ হচ্ছে কোয়ান্টিটি অফ সাপ্লাই অর্থাৎ যোগানের পরিমাণ আগেই বলেছি ভারসাম্য অবস্থায় চাহিদা ও যোগান সমান হয় তাই এক্ষেত্রে ভারসাম্য অবস্থায় কিউডি ইকুয়াল দেয়া দেওয়া হয়েছে এখন কিউডি ও কিউএস সমীকরণের মানগুলো আমরা বসাবো শিক্ষার্থী বন্ধুরা এটি একটি সরল সমাধান এরূপ সমাধান তোমরা এসএসসি তে থাকাকালীন শিখেছো চাহিদা ও যোগান সমীকরণের মানগুলো বসানোর পর পরবর্তী লাইনে লক্ষ্য করবে পি যুক্ত সংখ্যাগুলো বাম দিকে এবং সাধারণ সংখ্যাগুলো ডান দিকে স্থানান্তরিত করা হয়েছে এক্ষেত্রে পি যুক্ত সংখ্যাগুলো যোগ করলে হয় মাইনাস ফিফটিন পি এবং সাধারণ সংখ্যাগুলো যোগ করলে হয় মাইনাস ফোর হান্ড্রেড ফিফটি পরবর্তী লাইনের উভয় দিকে বিয়েক চিহ্ন তুলে দেওয়া হয়েছে এখন পিয়ের মান নির্ণয় করার জন্য আমরা ফোর হান্ড্রেড ফিফটিকে ফিফটিন দিয়ে ভাগ করলে যে মান পাই তা হল থার্টি এর মান থার্টি শিক্ষার্থী বন্ধুরা অর্থনীতি পি পি মানি হলো প্রাইস অর্থাৎ দাম এখন এটিকে ভারসাম্য দাম বলা যাবে কি না তা নির্ণয় করতে হলে পি এর মান চাহিদা ও যোগান উভয় সমীকরণে বসাতে হবে যদি উভয় ক্ষেত্রে মান একই মান পাওয়া যায় তাহলে পি ইকুয়াল থার্টি এই দামকে ভারসাম্য দাম বলা যাবে তাহলে এখন এর মান চাহিদা ও যোগান সমীকরণে বসালে দেখতে পাই যে চাহিদার পরিমাণ কিউডি ইকুয়াল হান্ড্রেড যোগানের পরিমাণ কিউএস ইকুয়াল হান্ড্রেড যেহেতু এক্ষেত্রে তিরিশ টাকা মূল্যে চাহিদা ও যোগান উভয় সমান হয়েছে তাই ভারসাম্য দাম হলো থার্টি ভারসাম্য পরিমাণ হান্ড্রেড এভাবে আমরা গাণিতিক ভাবে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করতে পারি প্রিয় শিক্ষার্থীরা ভারসাম্য দাম ও ভারসাম্য পরিমাণ কিভাবে চিত্রের সাহায্যে উপস্থাপন করা যায় আমরা এখন সেই বিষয়টি শেখার চেষ্টা করব চিত্রে উপস্থাপন করার পূর্বে আমরা একটা টেবিল লক্ষ্য করতে পারছি তোমরা অবশ্যই স্ক্রিনে টেবিলটি দেখতে পাচ্ছ টেবিলে লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে এখানে দ্রব্যের দাম চাহিদার পরিমাণ যোগানের পরিমাণ চাহিদা ও যোগানের সম্পর্ক দেয়া আছে প্রথমে দ্রব্যের দাম যখন দশ টাকা তখন চাহিদার পরিমাণ হচ্ছে পাঁচচল্লিশ এক এবং যোগানের পরিমাণ হচ্ছে পনেরো একক শিক্ষার্থী বন্ধুরা এক্ষেত্রে দশ টাকা দামে চাহিদা বেশি যোগান কম তাই চাহিদা ও যোগানের সম্পর্ক কিউডি গ্রেটার দেন কিউএস দেওয়া হয়েছে আরেকটি বিষয় এক্ষেত্রে খেয়াল রাখবে যখন কোনো দ্রব্যের চাহিদা বেশি ও যোগান কম হয় সেক্ষেত্রে দ্রব্যের দাম বৃদ্ধি পাবার প্রবণতা থাকে অর্থাৎ দ্রব্যের দাম বেড়ে যায় পরবর্তীতে দ্রব্যের দাম দেওয়া আছে বিশ টাকা বিশ টাকা মূল্যের চাহিদার পরিমাণ তিরিশ একক যোগানের পরিমাণ তিরিশ একক দেওয়া হয়েছে অর্থাৎ এক্ষেত্রে চাহিদা ও যোগান সমান। আমরা পূর্বে যদি চাহিদা ও যোগান যদি পরস্পর সমান হয় সেক্ষেত্রে ভারসাম্য অর্জিত হয় এবং এক্ষেত্রে দাম পাওয়া গেছে বিশ টাকা তাই ভারসাম্য দাম এক্ষেত্রে বিশ টাকা ভারসাম্য পরিমাণ তিরিশ একক এবং চাহিদা যোগানের সম্পর্ক এক্ষেত্রে কিউরি দেওয়া হয়েছে এর পরবর্তীতে যদি আমরা লক্ষ্য করি দ্রব্যের দাম বৃদ্ধি পেয়ে তিরিশ টাকা হয়েছে এক্ষেত্রে চাহিদার পরিমাণ পনেরো একক যোগানের পরিমাণ পাঁচচল্লিশ একক এক্ষেত্রে চাহিদা কম যোগান বেশি তাই চাহিদা ও যোগানের সম্পর্ক কিউডি লেস দেন কিউএস দেখানো হয়েছে এখানে তোমরা লক্ষ্য করবে দাম বৃদ্ধি পাওয়ার চাহিদা কমে গেছে অর্থাৎ চাহিদা বৃদ্ধি কার্যকর হয়েছে আবার দাম বৃদ্ধি পাওয়ার কারণে যোগানের পরিমাণ বেড়ে গেছে অর্থাৎ যদি কখন কোনো দ্রব্যের চাহিদা কম যোগান বেশি হয়ে যায় সেক্ষেত্রে দ্রব্যের দাম কমে যাওয়ার প্রবণতা থাকে উপরোক্ত টেবিলগুলোতে আমরা পর্যালোচনা করলে দেখতে পাই যে বিশ টাকা হচ্ছে ভারসাম্য দাম এবং ভারসাম্য পরিমাণ হচ্ছে তিরিশ একক এবং উপরোক্ত টেবিলে আমরা আরেকটি বিষয় লক্ষ্য করবো এক্ষেত্রে চাহিদা বিধিটিও কার্যকর হয়ে গেছে কারণ চাহিদা বিধি অনুযায়ী আমরা জানি দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে দ্রব্যের দাম কমলে চাহিদা বাড়ে তবে অন্যান্য বিষয়গুলো এক্ষেত্রে স্থির ধরা হয় এখন শিক্ষার্থী বন্ধুরা এই টেবিলের আলোকে আমরা চিত্রের মাধ্যমে ভারসাম্য দাম ও ভারসাম্য পরিমাণ কিভাবে নির্ধারণ করা যাবে কিভাবে নির্ধারণ করব সে বিষয়টি আলোচনা করব তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে খেয়াল করবে তোমরা ইতিমধ্যে স্ক্রিনে একটি চিত্র দেখতে পেয়েছ আমি আগেও তোমাদের ক্লাসে এই চিত্রটি অঙ্কন করা শিখিয়েছি একটি জটিল প্রকৃতির মনে হলেও চিত্রটি যদি আমরা সিস্টেম আঁকার চেষ্টা করি সহজেই অঙ্কন করতে পারবো তোমাদেরকে আমি এটা ক্লাসে অনেকবার শিখিয়েছি দেখিয়েছি এখন আমরা চিত্রটি বিস্তারিত আলোচনা করব তোমরা মনোযোগ সহকারে তথ্যগুলো শুনবে এবং প্রয়োজনে নোট করে রাখবে চিত্রে ভূমি অক্ষ বা ও এক অক্ষে দেয়া আছে চাহিদা ও যোগানের পরিমাণ লম্ব অক্ষে বা ও আয় অক্ষে দেয়া আছে দ্রব্যের দাম বিডি একটি রেখা অঙ্কন করা হয়েছে ডিডি রেখাটি হচ্ছে চাহিদা রেখা রেখাটি বাম হতে ডান দিকে নিম্নগামী হয়েছে অর্থাৎ চাহিদা বিধি কার্যকর হয়েছে আবার একই সাথে এস এস রেখাটি হচ্ছে যোগান রেখা রেখাটি বাম হতে ডান দিকে উর্ধগামী হয়েছে অর্থাৎ এক্ষেত্রে যোগান বিধিও কার্যকর হয়েছে এখন এই চাহিদা ও যোগানের সংমিশ্রণ থেকে কিভাবে ভারসাম্য ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় সেটা শিখব আমরা প্রথমে আসি দ্রব্যের দাম যখন দশ টাকা তখন চাহিদার পরিমাণ দেখা যাচ্ছে পাঁচচল্লিশ একক ও যোগানের পরিমাণ দেখা যাচ্ছে দশ পনেরো একক এক্ষেত্রে দশ টাকা দামে দ্রব্যের চাহিদা বেশি যোগান কম যেহেতু চাহিদা বেশি যোগানের পরিমাণ কম অর্থাৎ চাহিদা যোগান সমতা অর্জিত হয়নি তাই দশ টাকা দাম বা দশ টাকা মূল্য ভারসাম্য দাম হবে না এবং এক্ষেত্রে ভারসাম্য পরিমাণও নির্ণয় করা সম্ভব হবে না আমরা এবার চলে যাই দ্রব্যের দাম যখন তিরিশ টাকা তখন চাহিদার পরিমাণ হচ্ছে পনেরো একক এবং জোগানের পরিমাণ হচ্ছে পাঁচচল্লিশ একক শিক্ষার্থীরা এখানে তোমরা মনোযোগ দিয়ে লক্ষ্য করো তিরিশ টাকা দামে চাহিদা হলো পনেরো একক অর্থাৎ দাম বৃদ্ধি চাহিদা কমে গেছে আবার যোগানের পরিমাণ বেড়ে গেছে বেড়ে পাঁচচল্লিশ একক হয়েছে কোনো দ্রব্যের যদি চাহিদা কম এবং যোগান বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু দ্রব্যের দাম কমে যায় এখন আমরা লক্ষ্য করি চাহিদা ও যোগান রাখা পরস্পর ই বিন্দুতে মিলিত হয়েছে ই বিন্দুতে আমরা দাম দেখতে পাচ্ছি বিশ টাকা বিশ টাকা মূল্যে চাহিদার ও যোগানের পরিমাণ হচ্ছে তিরিশ একক আমরা আগেই বলেছি যে চাহিদা যোগানের সমতা বিন্দুতে বা চাহিদা ও যোগানের সমতা স্থলে ভারসাম্য অর্জিত হবে যেহেতু ই বিন্দুতে চাহিদা ও যোগান পরস্পর মিলিত হয়েছে বা ছেদ করেছে তা এ ই বিন্দুতে আমরা যে দামটা পাব সেটা হচ্ছে ভারসাম্য দাম তাহলে এক্ষেত্রে ভারসাম্য দাম হচ্ছে বিশ টাকা একইভাবে ভারসাম্য দামে যে পরিমাণ পণ্য পাওয়া যাবে বা চাহিদা পরিমাণ পাওয়া যাবে সেটা হচ্ছে ভারসাম্য পরিমাণ বিশ টাকা দামে আমরা চাহিদা যোগানোর পরিমাণ দেখছি তিরিশ একক সুতরাং এক্ষেত্রে ভারসাম্য পরিমাণ হচ্ছে তিরিশ একক এইভাবে চাহিদা ও যোগানের সংমিশ্রণ বিন্দু দিয়ে আমরা সহজেই ভারসাম্য দাম ও ভারসাম্য পরিমাণ নির্ণয় করতে পারব আশা শিক্ষার্থী বন্ধুরা একটি বিষয় এখানে মনোযোগ দিয়ে তোমরা খেয়াল করবে যে সংযোগ বিন্দু ভারসাম্যের সংযোগ বিন্দু আমাদের সঠিক হতে হবে ভারসাম্যের সংযোগ বিন্দু যদি সঠিক না হয় তাহলে কিন্তু আমরা সঠিকভাবে ভারসাম্য দাম ও ভারসাম্য পরিমাণ নির্ণয় করতে পারবো না তাই বিষয়টি অবশ্যই অত্যন্ত গুরুত্ব সহকারে বোঝার চেষ্টা করবে যেহেতু চাহিদা যোগান এক্ষেত্রে ই বিন্দুতে মিলিত হয়েছে অর্থাৎ ই বিন্দুতে চাহিদা যোগান পরস্পর সমান তাই ই বিন্দু হবে ভারসাম্য বিন্দু ই বিন্দুতে ভারসাম্য দাম বিশ টাকা এবং ভারসাম্য পরিমাণ তিরিশ আমরা সহজেই চিত্রের মাধ্যমে দাম ও পরিমাণ নির্ণয় করতে পারব আশা করি তোমরা বিষয়টি সহজভাবে বুঝতে সক্ষম হয়েছ পরবর্তী ক্লাসে আমরা এ অধ্যায়ের অন্য একটি বিষয় নিয়ে আলোকপাত করব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো এবং বাসায় অবস্থান করো